যখন করতেন বা করেন এখনো ঠিক একই গুরুত্ব দিয়ে, তিনি আশা করেন যে তার সহকর্মীরা, তার অধস্তন যেসব সহায়ক আছে, তারা তার সম্পূর্ণ রূপায়ণের দিকে লক্ষ্য রাখবেন যাতে সাধারণ মানুষ তাতে উপকৃত হয়। আমি সেই গোষ্ঠীর ভেতরে একজন সহায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি নিবিড়ভাবে তার সঙ্গে, এবং বিশেষ করে কৃষি এবং কৃষি সংক্রান্ত বিষয়ক দপ্তরগুলি যেসব জীবন জীবিকা রাজ্যের মানুষের দেখেন সেগুলো সমন্বিতভাবে আমি কাজ করার চেষ্টা করেছি। সাধারণ মানুষরা যারা কৃষিক্ষেত্রে যুক্ত তারা মনে করেন, তারা অনেকে বলেছেন যে এই ধরনের প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে কখনো আগে দেখেননি, সেই জন্যে যে ধরনের উন্নতি করা সম্ভব হয়েছে। আজকে বিরোধী কেন্দ্রীয় সরকারও স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, সবার তারা কৃষিকর্মণ পুরস্কারে ভূষিত করেছিল রাজ্যকে, তাই নয়। তারপরে যেহেতু কোনো ব্যতিক্রম ব্যবস্থা অন্য কোনো রাজ্যে দেখতে পাননি, সেই জন্যে সেই কৃষিকর্মণ পুরস্কার দেওয়াই বন্ধ করে দিয়েছেন। এবং আপনারা জানেন অধুনা যে রিপোর্ট বার করেছেন তাতে তাদের সমীক্ষায় তারা ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গ কৃষকদের গড় আয়ের যে বৃদ্ধি তা পশ্চিমবঙ্গে দেশের ভেতর সব থেকে বেশি। এই লক্ষ্যেই আমরা কাজ করেছিলাম। যাই হোক, উনি আজকে যখন আরও বৃহত্তর ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন গ্রাম উন্নয়ন, অর্থাৎ গ্রামীণ মানুষদের, তারা যে পেশাতেই যুক্ত থাক তাদের আর্থসামাজিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্যে, আমি যেভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করার চেষ্টা করে গেছি 11 বছর ধরে, সেইটি আরও বড় ক্ষেত্রে আরও দায়িত্ব নিয়ে আরও আপনাদের সকলের সহায়তা নিয়ে আমি করার চেষ্টা করব। আমার দায়িত্ব যেমন পালন করায় আমার দৃষ্টি থাকবে, সেই রকম আমার দায়বদ্ধতা দুর্গাপুরবাসীর কাছে তা কিন্তু এতটুকু স্থিমিত হবে না। আপনাদের সহায়তা চাই যাতে আমরা যখন নেই পঞ্চায়েত ভোট, আমি আমার নিজের দায়িত্ব সম্বন্ধে আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি, কোথায় উত্তাল যদি আমি মনে করি এই যুগে যেখানে নানা রকম বৈদ্যুতিন সহায়তা আমরা পাচ্ছি নিজেদের কর্মজীবনে, সেখানে মানুষের স্থান কিন্তু সব থেকে বড়, কারণ তারা যে কোনো প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠার যা প্রয়োজন তার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে তাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেন। আমি মনে করি প্রতিকূল এরপর বঙ্গজননীর পক্ষ থেকে শিউলি সিনহা কাউন্সিলর শ্রী দীপব্রত সাই এবং দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপব্রত সাই এবং অভিনন্দিত করলাম, এবং তার সাথে সাথে একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে আমরা মাননীয় প্রদীপ বাবুর হাতে তুলে দিচ্ছি, এবং আমরা দুর্গাপুরবাসী হিসাবে তার হাতে আমরা তুলে দিচ্ছি দুর্গাপুরের মানুষের একটা মিষ্টি উপহার, সেটা আমরা মাননীয় প্রদীপ বজেন্দ্র সাহেবকে আমরা তুলে দিচ্ছি। যে মানুষ সবসময় বলেন বয়স একটা সংখ্যা মাত্র, কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মী এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব, ভাই দেবব্রত সাঁই আইনজীবী, তিনি এবং দীপঙ্কর লাহা এরা, আর স্বরূপ মণ্ডল, আর আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রকৃত যশা চিকিৎসক ডক্টর ছবি নন্দী, যিনি আমাদের পৌর প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। ইতিমধ্যে তিনি প্রমাণিত করে ছেড়েছেন তিনি কাজের মানুষ, আমরা দুর্গাপুরের মানুষ অত্যন্ত গর্বিত। 2011 সালের সেই প্রতিজ্ঞা 2011 সাল থেকে
থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা, আজকে আমরা দুর্গাপুর থেকে পূর্ণ মন্ত্রী পেয়েছি।